তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। কুকুর পুষলে পোষার মতো পোষো সন্তান স্নেহী। তো ছোট থেকে পুষছো মানে কুকুরটাও ভাবতে শুরু করে দেয়, তোমার যেমন পেট থেকে হওয়া সন্তান যেমন ভাবতে শুরু করে যে এটাই আমার বাড়ি, এটাই আমার সমস্ত কিছু, তার ভালো মন্দ যেমন তুমি দেখো, তেমন একটা বাচ্চা কুকুর যখন বাড়িতে আনো, বাচ্চা কুকুরটাও সেম টু সেম ভাবতে শুরু করে যে এটাই আমার বাড়ি, এটাই আমার ঘর। বাবু বাবু প্রথমে একটা টুক পরিয়ে দিই আগে, তারপর দেখ কেমন লাগবে। ও বাবা তোর সোনামতি কত লাগছে, খুব সুন্দর লাগছে তোমাকে, খুব সুন্দর লাগছে সোনা, মিষ্টি মিষ্টি দুটো তুলে দিয়ে আসিস। বাবা ওকে খাওয়াটা বন্ধ করে দিয়ে এক্ষুনি মেরে দাও, চতুর্দিকে করে আছে এইগুলো সব বন্ধ করে দাও, ওকে বের করে দাও ঘর থেকে। হ্যাঁ একবার ওকে থামো থামো দাঁড়াও, তোমার ছোট ছেলে ছেড়েছে, হ্যাঁ কোথাও তো কাউকে দেখতে পাচ্ছি না।
আছো? এটা কাদের কুকুর দেখতে পাচ্ছি না তো? আরে কি আশ্চর্য বলো, তুমি কাদের সোনা? বলছি কুকুরটা কি আপনাদের? কেউ আছেন? দেখতে তো পাচ্ছি না। যাক গে যাক, যা হবে হবে, আমি নিয়ে চলে যাবো। খোঁজ করলে পরে তখন এখন যখন দেখছি তো পায়ে ঘাওয়া হয়ে গেছে, মনে হচ্ছে পায়ে খাওয়া হয়েছে বলেই কুকুরটাকে ছেড়ে দিয়েছে। তোমার পায়ে খাওয়া হয়েছে, তোমার যন্ত্রণা করছে পায়ের পা, এই জন্যই মনে হচ্ছে ছেড়ে দিয়েছে। আমার বাড়ি যাবে, তোমার বাড়ি, আমার বাড়িতেই তোমাকে নিয়ে যাবো। দেখতে পাচ্ছি তোমাকে ডাক্তার ডাকে এনে চিকিৎসা করাতে হবে, বুঝতে পেরেছো? তো হাই ফ্রেন্ডস, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং এর সাথে সাথে সবাইকে জানাচ্ছি শুভ দুপুর। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। কুকুর পুষলে পোষার মতো পোষণ সন্তান স্নেহ। তো ছোট থেকে পুষছো মানে কুকুরটাও ভাবতে শুরু করে দেয়, তোমার যেমন পেট থেকে হওয়া সন্তান যেমন ভাবতে শুরু করে যে এটাই আমার বাড়ি, এটাই আমার সমস্ত কিছু, তার ভালো মন্দ যেমন তুমি দেখো, তেমন একটা বাচ্চা কুকুর যখন বাড়িতে আনো, বাচ্চা কুকুরটাও সেম টু সেম ভাবতে শুরু করে যে এটাই আমার বাড়ি, এটাই আমার ঘর। এরা হয়তো কথা বলতে পারে না, হাঁটতে পারে না, তবে এদের অনুভব মানুষের মতোই হয়। এদেরও খারাপ লাগে, এদেরও ভালো লাগে। তো অতএব একটা বাড়িতে কুকুর রাখলে পোষার মতো করে পুষো, নইলে কুকুর কখনো পুষতে হবে না, বুঝতে পেরেছ? এই যে দুদিন দুদিন পুষে কুকুর রাস্তাঘাটে ছেড়ে দেওয়া, অসুখ বিসুখ করলে ডাক্তার না দেখিয়ে রাস্তায় ছেড়ে দিয়ে আসা, একটা ভীষণ বাজে একদম ঘৃণ্যতম কাজ যাকে বলে। এর জন্য অনেক সংস্থা আছে, আমি অনলাইনে দেখেছি যে এরকম পথচারী কুকুরদের মানে যখন ছোটবেলায় পোষে কেউ অনেক কিউট লাগে, তাই জন্য ছোটবেলায় ভালো লাগে, আর এক বছর পর খারাপ লাগে বলে তুমি তাকে ছেড়ে দেবে? ওই তোমার সন্তান যখন কুসন্তান হয় বড় করার পর, তাকে তো ছাড়ো না, তাকে তো ত্যাগ্যপুত্র করো না, তাকে তো রেখে দাও। তাহলে সেই ক্ষেত্রে মেয়েটা এতক্ষণ থেকে বোঝাতে চাইলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, খুব ভালো। আর কুকুরকে আমরা শুধু বাড়িতে পাহারা দেওয়ার জন্য খুশি এমনটা কিন্তু না, এই চিন্তাধারাটা মাথা থেকে ত্যাগ করো। কুকুর কিন্তু অনেক পরিমাণে মানসিক শান্তি দেয়, প্লাস মানে যাদের ধরো ড্রাগের নেশা হয়ে যায়, বা এমন অনেক সময় হয় বাচ্চারা সবসময় ফোন দেখছে, টিভি দেখছে, তাদের বাড়িতে যে কোনো পশু, কুকুরও হতে পারে, পাখিও হতে পারে, যে কোনো কিছুই হতে পারে, তো সেইগুলো যদি বাড়িতে আনো দেখবে তাদের সাথে ধরো এক ঘন্টা টিভি দেখছে, সেই তুলনায় 10 মিনিট টিভি দেখে বাদ বাকি টাইমগুলো কিন্তু বাড়ির পশুর সাথে খেলাধুলা করবে ছেলেরা। তো যদি এই ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার করেন, তাদের